পাখিরা আসবে না না থাক ওরা বাইরেই থাক কোদর আসার দরকার নেই নেন থাক আমি নেব না কেন সুসি ভাই পরিষ্কার গ্লাস আচ্ছা দেন আপনাদের লোকজন দিতে আসেন আফা আপনি তো এখানে থাকতে পারবেন না কেন এটা তো ভদ্রলোকদের জায়গা না মঞ্জুরি আমি তো তোমার কাছ থেকে শিখতে চাই তোমার মতো হতে চাই সত্যি আমার মতো হইতে চান কিন্তু কাস্টমার যখন আইব তখন তো আপনার ঘর থেকে বাইর হয়ে যাওয়ার লাগবে বেসাবাড়ির বাচ্চারাও মায়ের ঘরে থাকতে পারে না যখন কাস্টমার আসে তখন ঘর থেকে বাইর হয়ে যায় উঠানে গিয়া বসে ঘুরে ফিরে অন্য কারো ঘরে বসে আপনারে আমি কেমনে ঘরে রাখো আমিও তাই করব আচ্ছা ঠিক আছে আপনি যখন চাইতেছেন আপনি থাকতে পারলে থাকবেন আবি ভাই আমার লাগেজগুলো আমি একটু ব্যবস্থা করে দেন প্লিজ টাকাটা লিখে রাখেন একদম বদলে গেছেন আপা কেউ চিনব না ড্রেস তো আমার অনেক টাইট হয় ফিগারটা ঠিক রাখার চেষ্টা করি আপা ফিগারটাই তো সব একটা সুবিধা আছে বয়সকালও বুড়া লাগব না মার্কেট থাকব আপনাগো তো ডাইরেক্টর আছে তারা যা বলে তাই শুনেন আমাগো ডাইরেক্টরও নাই অভিনয় শেখানোরও কেউ নাই আমরা নিজেরাই ঠিক করি কী করুম কেমনে করুম কী করুম না যেমন ইচ্ছা তেমন অনেক স্বাধীন তুমি প্রথমে স্বাধীন ছিলাম না ক্লাস সেভেনে লাভারের সাথে পলাইছিলাম হ্যাঁ আমার এই জায়গায় এনে বিক্রি করে দেয় 50,000 টাকায় কত কষ্ট করছি মালিকের মাইর খাইছি পলাইতে চাইছি পলাইতে পারি নাই তারপর 4 বছর টানা কাম কইরা পয়সা জমাইছি আমার এক কাস্টমার আমার কিছু টাকা দেয় সব টাকা জমায়া মালিকের হাতে দিয়া তার জিম্মা থেকে নিজের বাইর করছি এখন আমি স্বাধীন যা ইচ্ছা তাই করি ইচ্ছা হলে কাম করি ইচ্ছা হলে কাম করি না রেস্ট নেই টিভি দেখি এরপর বাড়ি যাওনি গেছিলাম তো বাড়িতে বেশি দিন থাকতে ইচ্ছা করে না আয়সা পড়ি টাকা পাঠাই তাই বয়সকালে একবারে বাড়ি চলে যাব মনে হয় জমি কিনছি গরুর ফার্ম করব আপা চা খান মঞ্জুরি তুমি আমাকে তুমি করে বলবে ঠিক আছে